Dihan, এটা তুই কেমন কথা কইতেছস দুই দিন পরে পরীক্ষা এখন যদি তুই স্কুলে না যাস তাহলে পরীক্ষার পরে পারবি তুই এই যে স্কুল করে মাথা রাখা হলো না স্কুলে লেগে একদিন কি হব বাবাটা ভালো তুই স্কুলে যাবি না কেন ক তুই সারা যে দুনিয়ার কেউ নাই তুই লেখাপড়া কইরা বড় হইবি বড় হয়ে চাকরি করবি আমার মুখ উজ্জ্বল করবি তুই কি চাস না আমি খুশি হই ওই যে ওই যে স্কুলে যাবার বাড়ি আমার একটা শর্ত আছে কি শর্ত ক 100 টাকা নেব আচ্ছা ঠিক আছে তুই বাজারটা নিয়ে আয় তারপর স্কুলে যাওয়ার সময় 100 টাকা দিমনি আচ্ছা মা গেলাম দিলে আচ্ছা দেখে শোনা আইস কিন্তু আবার আবার ফালা এটা আনিস না এই দাঁড়া আসিস কেন ডাক দে তোর সুর দিহানের কান বন্ধ হয়ে যাবো না দেখ আমি ডাক দে কো কো তোকে দুইটার কারো ডাকি দিহানের কানে যাইবো না দেখ আমি কি করি এটা তো কি করবা কি করবো দেহান গো চালে ঢেল মারবো এই এ কাম করো না দেহান মাঝ যে যাই রে চালে ঢেল দিলে দেহান মাঝ তোমাকে বাইরে যাবো না দিব দাওয়া আরে তুই চুপ থাক দেখ আমি কি করবো আই এক পা সরবি না আই ক ঢেল মারছে কারা ঢেল মারছে কারা ও বুইরা খাটা সাথে তুমি সালের মধ্যে ঢেল মারছো আই ঢেল মারছস কে লিগা ক আসলে কাকি দিহান কই দিহান কই মানে ওই দিহান দিতে কি করবি আছে আছে দরকার আছে বাড়িতে আঙ্গমা গরুর মাংস পোলাও বিরিয়ানি অনেক কিছু রান্না করছে তাই দাওয়াত দিবার আইছি দিহান বাজারে গেছে ও দোকানে গেছে আচ্ছা ঠিক আছে আপনি না বিকালে আঙ্গমাতে যাই দাওয়াত খেয়ে হাকি জান কিন্তু আর না যামু দোকানে যাবেন নাকি আমি যদি দোকানে যাই যাইতে যাইতে স্কুলের টাইম হয়ে যাবো সব কিছু করতে এরপর খেলা হারুম না এখন যাই যাই দেখি বোতল সিয়াম পুরি ওরকম আছে তারপরে খেলে দিল পরে একবার বাজার নিয়ে বাড়িতে আসবো খেলা হইলো সব কিছু হইলো আরে ওইটা তো একটা জল জয়ন্ত মানুষ কি সুন্দর লাগতেছে পিচ্ছি মায়াটারে আরে ওটা পরি একটা থাপ্পর মারমো চল গিয়া দেখি ওটা পরি না আসলে একটা পিচ্ছি মেয়ে এই দেখ এটা আমগো স্নেহা তোকে কইছিলাম না ইয়াল্লা তোর এত সুন্দর লাগতেছে তুই একলা জামা কাপড় কই পাইছস গয়না গাটি জানো পরি আপু বিদেশ থেকে না আমার মামা আসে আর মামাইয়া আমার যে ব্রেসলেট জামা জুতা কিনা দিছে এর লিগা দেখাবার লিগা আমি পইরাইছি তুমি না খুব সুন্দর লাগতেছে ওরা দেখে তো ভাবছে যে তুই পরি তারপরে আপু তোমরা কই যাইতেছো কই আর যামু দোকানে যাইতাছি দোকানে যাইতাছো নিয়েছে তোমার রেসপেক্ট খাওয়াবা মজা খাওয়াবা তাই না থাম থাম মজা খাওয়ানোর জন্য যাইতাছি না আমি 2 মিনিটের মতো আইতেছি এখন আধা ঘন্টা এলো এখন আর খবর নাই আর দিহানের তো দেখা পাইতেছি না দিহানি বা কই আছে আরে এই লোকটা না সকাল দিয়ে দিনে খুঁজতেছে কি জানি কইবো 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 কই কই না হ্যাঁ তো ঠিকই কইতাছ কিন্তু বুঝতাছি না পরি আপু না দিহান রো পাই না ব্যাপারটা কি তো বুঝতাছি না ভালো লাগে না তুই আরে দিহান কাজ লাগে কেন লিমিট আছে তুই তো লিমিট ক্রস করে গেছিস হ্যাঁ না পক্ষী
আমি দেখতে চেয়েছিলাম তোমাদের সাহস কতটুকু, কিন্তু না, আমি এসে দেখি তোমাদের রাতটা পুঁটি মাছের মতো। ওই তুই কেন যাত্রা শুরু করছ নাকি? না, একটু রিহার্সাল দিলাম। হ্যাঁ, সবসময় মজা করবি না। গরম খবর আছে। গরম খবর কি? তারা জঙ্গলে না বিরেজ করবো যে গুপ্ত ধনের সন্ধান পাওয়া কি মজা করো না। মানে যন্ত্রটা চলেই না একটু অদ্ভুত কিছু আছে। আচ্ছা ঠিক আছে, তোমরা জায়গায় যাওয়া, আমি খুদার জিনিস নিয়ে আবার মজা করতেছ। তুই তুই কিন্তু আমি একবার কল দিব মাইরে বলো তা দেখান জায়গা তো তোলা নাকি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমরা যে গুপ্তধন খুঁজে বের করে খুঁজবো, মেশিনই তো নাই, কি দিয়ে গুপ্তধন খুঁজবি তুই? আরে ধর তুই বুঝছ না, আমি এমন একটা মেশিন আর দিলে 600 গাতার জায়গা। হ্যাঁ যা যা ওটা গুলো চিন্তা করিস না। আচ্ছা ঠিক আছে, তুই তাহলে তোর যন্ত্রপাতি নিয়ে আমরা জায়গা মতো করে পৌঁছে যাই। আচ্ছা তাহলে গেলাম। বাজার তো আর হারি নাই, বাজার তোমার পরে না তুমি, আমার জরুরি কাম আছে, আমি কামনা করে তোমার বাজার আনা দিব। আপনার কোথাও যাইতে হবো না, আপনি যেহেতু বাজার ডানের নাই, বাজারটা আমি জানি এমনই। আপনি সুন্দর ভাবে ড্রেসটা পরা স্কুলে যান। মা দেখো তাই তুই ওদিন বুঝতে পারি নি রে। এ দেখ তোর এত কথা শুনবাসে না, তুই কি চাইতে চলছ তোর আমি তোরা মার দেই না তা জানো রে। এ মা কারণ মে করে দাও রে, তোর তো কারণ ঠিকই আছে, দেখছো হারামির বাচ্চা কতবার ডাস্টা দিয়ে গেল, ও ভাবছে স্কুলে যাবো না তাই না? আজকে খালি বাড়িতে আয় দেখ, তোর ওই পা বাইকে ঘরে বসে এত বসে তো কোথাও না যেতে পারোস, সবসময় খালি ফাঁকি বাজি। খালি মোটরসাইকেল নিয়ে ঘুরে বেড়াস, তুই কি একবার ভেবে দেখছিস? তোরে পড়াইতে গিয়া রিটায়ার্ড করে যে কয়টা টাকা পয়সা পাইছিলাম সবই তা খরচ হয়ে গেছে। তারপর তুই বাইনা ধরলি মোটর সাইকেল কিনে দাও, মোটর সাইকেলও কিনে দিলাম। এটা কী করে কিনে দিছি জানিস? আমার খানিকটা জমি বিক্রি করতে হয়েছে। আর তোরে কইলাম যে কোনো একটা চাকরি পাইলে তুই কর, তুই বাইনা ধরলি সরকারি চাকরি ছাড়া আমি করুম না। এই সরকারি চাকরি না হইলে কি সব বসে থাকবো সবসময়? আব্বা আমি তোমার এর আগেও কইছি, এই প্রত্যেকদিন বাঙালি গেটের মতো বাজায় না তো, আমার সব ভালো লাগে না। তোমার না কইছি সরকারি চাকরি ছাড়া আমি কোনো কাজ করবো না। এই সরকারি চাকরি ছাড়া এই দেশে আর কোনো চাকরি নাই? সরকারি চাকরি সে দ্বিগুণ বেতন পাওয়া যায়, প্রাইভেট ফার্মে সব চাকরি করতেছে, আমারে তুই শিখাস। আর এই যে রনি, এই তুমিও তো ওর মতো বাউন্ডিলে হইছো, তোমারও তো আমি ভালো জানতাম, তুমিও তো দেখছি এক ক্লাসের, তুইজন পড়াশোনা করিয়া এই একইভাবে ঘুরে বেড়াইতেছো। ও চাচা আমার কথা কইতেছেন? আমি তো চাচা পরীক্ষার রিটার্নে টিকে গেছি গা, এখন ভাইবার সিডি দেওয়ার অপেক্ষায়, আর আমার টাকা পয়সা তো সবই রেডি, এখন সিডি দেওয়াইলেই আমার আর চাকরিকে আটকায়, আমার নিয়ে আপনি কোনো টেনশন করেন। দেখছ আব্বা ওর কিন্তু সব কিছু রেডি, আর তুমি আমার জন্য কি করছো? আর এখন তো সরকারি চাকরি পাওয়া মানে সোনার হই না তো বাবা, আমার আব্বা সরকারি চাকরি লাগবে। এই তুমি কেমন বলা, বাপের দুঃখ কষ্ট বুঝো না, রনির কথা কইতেছো? ওর বাবার অঢেল টাকা পয়সা আছে, ওরে না হয় টাকা পয়সা দিয়ে চাকরি নিয়ে দিছে। দেখো আমি সাফ সাফ কইছি আমার কাছে টাকা পয়সা নাই, আমি আর তোমার টাকা পয়সা দিতে পারবো না। কত শিক্ষিত বেকার যুবক, কৃষি কাজে অনেক সাফল্য পাইছে, আমরা তো কাগজ পেপারপত্র দেখি, তুমি পারলে সেই সব করো, আমি তোমার টাকা পয়সা দিতে। ওইছে বাবা ওইছে, তুমি থামো তো, তোমার দ্বারা কিছু হবে না। এই রনি উঠ।
শোনো বুঝবা এখন তো বুঝবা না দিলে বুঝতে পারবা এই রকম চিন্তা থাকবো না তখন যা পাইবা তাই করবা গুপ্তধন গো হেরে কও আমি জানলে তো কত অনেক খুঁজে নিয়ে গেতাম গা আচ্ছা ঠিক আছে তার মানে এই সব শূন্য আমার একার